আমরা লাইভে আপনি শুরু করুন। শুরু করব। জি আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম, নিউরন মেডিকেল অ্যাক্টে সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর আফরুজা, মেন্টর অফ গাইনিয়ান অফ দ্য 8 ব্যাচ অফ নিউরন মেডিকেল একাডেমি, ইমিডিয়েট সেপসিস পার্ট 1 ইন গাইনিয়ান অপস অ্যান্ড ফেজ রেসিডেন্ট অফ পিটু ম্যাটার মেডিসিন। আজকে আমরা আলোচনা করব ডিজর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট এবং এর দুটো ইম্পর্টেন্ট টপিকস, টেস্টিকুলার ফেমিনাইজেশন এবং অ্যাডেনোজেনিটাল সিনড্রোম নিয়ে। তাহলে আমরা শুরু করি। Disorders of sexual development may be defined as the presence of both male and female external and or internal genital organs in the same individual causing confusion in the diagnosis of the true sex. এর মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালে বোথ মেল এন্ড ফিমেল এক্সটার্নাল অর ইন্টারনাল জেন্ডার অর্গান থাকবে, এর জন্য ডায়াগনোসিস করতে কনফিউশন অ্যারাইজ করবে। তো এখানে কি হয়, দেয়ার আর দ্য দিজ আর দ্য কনজেন্টাল কন্ডিশন ডিউ টু অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অর ডিফারেন্সিয়েশন অফ ক্রোমোজোমাল গোনাডাল অর জেন্ডার অর্গানস। তার মানে হচ্ছে যে ক্রোমোজোম গোনাড এবং জেন্ডার অর্গানস এর অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অর ডিফারেন্সিয়েশন এর জন্য এই ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট কন্ডিশন গুলো অ্যারাইজ করবে। দ্য ইনসিডেন্স ইজ অ্যাবাউট 2 per 1,000। ডিটারমিনেশন অফ সেক্স, সেক্স ডিটারমিনেশন আমরা কি কি ভাবে করতে পারি। জেনেটিক সেক্স, জেনেটিক সেক্সটা হচ্ছে যে এসআরওয়াই জিন প্রেজেন্ট থাকে ইন কেস অফ মেল অ্যান্ড অ্যাবসেন্ট ইন কেস অফ ফিমেল। দেন ক্রোমোজোমাল সেক্স, ইন কেস অফ মেল দেয়ার ইজ এক্স ওয়াই ক্রোমোজোম অ্যান্ড ইন কেস অফ ফিমেল দেয়ার ইজ এক্স এক্স ক্রোমোজোম। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যানাটমিক্যাল সেক্স, ইন কেস অফ মেল এক্সটার্নাল অ্যানাটমিক্যাল অর্গানস যেগুলো আছে সেগুলো হচ্ছে পেনিস, স্ক্রোটাম, ইন কেস অফ ফিমেল ক্লাইটোরিস, ল্যাবিয়াল মেজোরা, মাইনোরা। And internal anatomical organ in case of male, vas deferens, seminal vesicle is equal to duct, and in case of female, fallopian tube, uterus, and upper two-thirds of the vagina. Then gonadal sex, testis in case of male, and ovary in case of female. Hormonal testosterone in female. Then cyclical rearing, meaning that male or female is bigger than female. So it is sex of rearing. এখন আমরা দেখবো গুনাডাল ডেভেলপমেন্ট। গুনাডাল ডেভেলপমেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ম্যাক্সিমাম যে ডিসঅর্ডার গুলো আমরা বুঝতে পারবো এবং তার ফিচার্স গুলো আমরা কোলেক্ট করতে পারবো। এখানে কি থাকে যে ফিফথ উইক অফ ইন্টারনাল লাইফে একটা আনডিফারেন্সিয়েটেড বায়োপটেনশিয়াল গুনাড থাকে। এটাকে বায়োপটেনশিয়াল গুনাড কেন বলা হচ্ছে, এই গুনাডটা হচ্ছে টেস্টিস এবং ওভারিতে ডিফারেন্সিয়েশন করার পটেনশিয়ালিটি আছে, এই জন্য এটাকে পটেনশিয়াল গুনাড বলে। এবং বায়োপটেনশিয়াল গুনাডে কর্টেক্স এবং মেডুলা থাকে। তো যখন ইন কেস অফ মেল এক্স ওয়াই ক্রোমোজোম থাকে এবং ওয়াই ক্রোমোজোম শর্ট টার্মে এস আর ওয়াই এই জিনটা যদি থাকে তাহলে কি হবে, এই বায়োপটেনশিয়াল গুনাডের মেডুলার প্রলিফারেশন হবে এবং কর্টিকাল রিগ্রেশন হবে। কারণ কি, আমরা জানি টেস্টিসের জার্ম সেল গুলো মেডুলাতে থাকে, এই জন্য এখানে মেডুলার প্রলিফারেশন হবে কিন্তু কর্টেক্সটা রিগ্রেস করে যাবে। এখন আমরা যদি দেখি যে মেডুলাতে সেন্ট্রাস টিউবুল থাকে এবং সেন্ট্রাস টিউবুলের ভিতরে থাকে জার্ম সেল এবং সার্কুলি সেল, আর টিউবুলের বাইরে থাকে লেডিক সেল। এই সার্কুলি সেল অ্যান্টি মুলারিন হরমোন সিক্রেশন করে, আর যে লেডিক সেল আছে সেটা টেস্টোস্টেরন সিক্রেট করে। এই টেস্টোস্টেরনটা কি করে, অনেকগুলো ফ্যাক্ট কাজ করে। যখন হচ্ছে যে এই টেস্টোস্টেরন মেল যে জেনিটাল অর্গান ডেভেলপমেন্টে হেল্প করে, কিভাবে, যে ওলসেন ডাক, ওলসেন ডাক থেকে ভাস ডিফারেন্স সেমিনাল বেসিক্যালি যে কোনো ডাক ডেভেলপমেন্ট করার জন্য টেস্টোস্টেরনটা লাগবে। এছাড়াও যে মেল এক্সটার্নাল জেনিটালিয়া সেটা ফর্ম করার জন্য টেস্টোস্টেরনটা লাগে। আর এদিকে সার্টল সেল থেকে যে অ্যান্টিমুলারিন হরমোনটা আসে, এই অ্যান্টিমুলারিন হরমোন থাকার জন্য মুলারিন ডাকটা ডেভেলপ করতে পারবে না। মুলারিন ডাক থেকে ডেভেলপমেন্ট করে না করে সেটা রিগ্রেস হয়ে যাবে। এই জন্য মুলারিন ডাকটা যে সিস্টেম আমরা জানি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস এন্ড আপার টু থার্ড অফ দ্য ভাজিনা, এগুলো মেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। এখন আমরা দেখি ফিমেলের ক্ষেত্রে কি হবে। ফিমেলের ক্ষেত্রে তো জানি ওয়াই ক্রোমোজোম থাকবে না, এখানে ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, এর জন্য এস আর ওয়াই জিন যেটা সেটা অ্যাবসেন্ট থাকবে। যদি এই জিনটা অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে বায়োপটেনশিয়াল গুনাড থেকে ওভারি ডেভেলপ করবে। আমরা জানি ওভারি জার্ম সেল গুলো কর্টেক্সে থাকে, এই জন্য এখানে কর্টিকাল প্রলিফারেশন হবে এবং মেডুলারি রিগ্রেশন হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওভারি, ওভারিতে তাদের তো হচ্ছে অ্যান্টিমোরাল হরমোন নাই, এই জন্য মুরান ডাকটা ডেভেলপ হবে। মুরান ডাক যদি ডেভেলপ হয়ে ফেলোপিয়ান টিউব, ইউটেরাস এন্ড আপার টু থার্ড অফ দ্য ভাজিনা ডেভেলপ করবে, আর যেহেতু টেস্টোস্টেরন নাই এই জন্য ওলসেন ডাকটা রিগ্রেস হয়ে যাবে এবং ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া হবে। এখানে একটা ইম্পর্টেন্ট
কনসেপ্ট হচ্ছে যে অ্যান্ড্রোজেন যদি কিনা অ্যান্ড্রোজেন অর টেস্টোস্টেরন যদি সাফিসিয়েন্টলি থাকে তাহলে হচ্ছে মেল এক্সট্রান জেন্টিলিয়া ডেভেলপ করবে, আর যদি এটা হচ্ছে না থাকে তাহলে ফিমেল এক্সট্রান জেন্টিলিয়া হবে। এই এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে একটা টেস্টিস থেকে লঙ্গার সেকশন, এখানে দেখা যায় যে সেমিপাস টিউবুল গুলো হচ্ছে সব মেডুলাতে আছে, এই জন্য বায়োপার্টিশন গুণার যখন টেস্টিস ডিফারেন্সিয়েট হয় তখন মেডুলারি প্রলিফারেশন হয়। এখন সেমিপাস টিউবুল কে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে কি পাবো, টিউবুলের ভিতরে পাচ্ছি আমরা সার্ভিস সেল এবং জার্ম সেল গুলো পাচ্ছি, আর টিউবুলের বাইরে এই যে ব্লু কালার এটা হচ্ছে লেডিক সেল, লেডিক সেল থেকে টেস্টোস্টেরন সিক্রেশন হয় আর সার্টেন সেল থেকে অ্যান্টিমুলারিন হরমোন সিক্রেট করে। এটা হচ্ছে ওভারি, ওভারিতে আমরা দেখতেছি যে জার্ম সেল গুলো ফলিকল গুলো কর্টেক্সে আছে, এই জন্য যখন বাইপোটেনশিয়াল গোনাড থেকে ওভারি ডেভেলপ করে এই জন্য কর্টিকাল প্রলিফারেশন হয়। এখানে দুটো টিউব দেখা যাচ্ছে, একটা হচ্ছে ওসেন্ট্রাক আর একটা হচ্ছে মোলার এন্ডাক, যে ব্লু কালার যেটা এটা হচ্ছে ওসেন্ট্রাক। এখন যদি কিনা মেল হয়, মেলদের ক্ষেত্রে তো আমরা জানি যে লেডি সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হবে, এই টেস্টোস্টেরনটা কি করবে ওসেন ডাক থেকে ডেভেলপ করে এপিডার্মিস, দেন ভার্জিক্লেন্স, সেন্ট্রাল ভেসিকল ইন এজ অফ মেরি ডাক, আর যে হচ্ছে যে সার্ভিস সেল আছে সেখান থেকে আসবে অ্যান্টিমুলারিন হরমোন, অ্যান্টিমুলারিন যদি টেস্ট হয়ে যাবে এখান থেকে আর কিছু ডেভেলপমেন্ট হবে না। আর যদি হচ্ছে সে ফিমেল হয়, ফিমেল হলে তার বডিতে টেস্টোস্টেরন থাকবে না, টেস্টোস্টেরন যদি না থাকে তাহলে ওপেন ডাক্টার রিপ্লেস হয়ে যাবে, আর অ্যান্টিমুলারিন হরমোন অ্যাবসেন্ট থাকে, অ্যান্টিমুলারিন হরমোন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে মুলান ডাক্টার পলিফাইড করবে এবং ডেভেলপ করবে ফেলোপিয়ান টিউব, ইউটারাস এন্ড আপার পার্ট অফ দ্য ভাজাইনা। এখন দেখি ডিসঅর্ডারস অফ সেক্সুয়াল সেক্স ডেভেলপমেন্ট এখানে কি কি প্রবলেম গুলো আমরা আলোচনা করব। এখানে নমেনক্লেচার আছে টু হার্মাফ্রোডাইট, মেল সিডো হার্মাফ্রোডাইট, ফিমেল সিডো হার্মাফ্রোডাইট, গোনাডাল ডিজেনেসিস এন্ড এমব্রায়োনিক টেস্টিকুলার রিগ্রেশন। টু হার্মাফ্রোডাইটিজম বলতে কি বোঝায়, বোথ দ্য টেস্টিকুলার ওভারিয়ান টিস্যুজ আর প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়াল ইন ডিফারেন্ট কম্বিনেশন, তার মানে একজন ইন্ডিভিজুয়ালের টেস্টিকুলার এবং ওভারিয়ান টিস্যু থাকবে, কিভাবে থাকবে, মোস্ট কমন ক্ষেত্রে থাকে যেটা সেটা ওভোটেস্টিস অন ইচ সাইড, দুই পাশে ওভোটেস্টিস থাকবে, অথবা টেস্টিস অন ওয়ান সাইড অ্যান্ড ওভারি অন দ্য আদার সাইড, অথবা টেস্টিস অর ওভার ইন ওয়ান সাইড অর ওভোটেস্টিস অন দ্য আদার সাইড। এটা কারণ থাকে এক্স ক্রোমোজোম অর ওয়াই ক্রোমোজোম, যদি এই স্পার্ম এমন একটা এক্স ক্রোমোজোম ক্যারি করে হুইচ কন্টেইন দ্য মেল ক্যান বি ম্যাটেরিয়াল ফ্রম ওয়াই ক্রোমোজোম, তখন এই টু হার্মাফ্রোডাইটিজম কন্ডিশনটা অ্যারাইজ করবে। এখন আমরা দেখি মেল সিডো হার্মাফ্রোডাইটিজম, নাম দেখি আমাদের বুঝতে হবে যে মেল সিডো হার্মাফ্রোডাইটিজম, তার মানে হচ্ছে জেনেটিক্যালি মেল বাকিটা ফিমেল, তার ক্যারেক্টারিস্টিক ফিমেলের মতো হবে, যেহেতু সে জেনেটিক্যালি মেল হয় তাহলে তার গোনাডটা কি হবে মেল হবে, তার অ্যান্ড্রোজেনে ডেফিসিট থাকার জন্য ফিমেল এক্সটার্নাল জেনগুলো হয়, টেস্টোস্টেরন অর অ্যান্ড্রোজেন যদি কিনা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে বডি এক্সটার্নাল জেনটা হবে, তার ক্যারেক্টার তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যারেক্টার এক্স ওয়াই, বাট অ্যান্ড্রোজেন দেখেছে মেল সিডো হার্মাফ্রোডাইটিজম, এক্সাম্পলটা কি টেস্টিকুলার ফেমিনাইজেশন এবং প্ল্যান্ট ফিল্টার সিনড্রোম। এরপর দেখতেছি আমরা ফিমেল সিডো হার্মাফ্রোডাইটিজম, ফিমেল সিডো হার্মাফ্রোডাইটিজম এটা নাম দেখেই বোঝাচ্ছে সে আসলে বেসিক্যালি ফিমেল কিন্তু তার ফিচার্স গুলো থাকবে মেল এর মতো, তার মানে জেনেটিক্স তার হচ্ছে যে ক্যারিওটাইপিং হবে এক্স এক্স, গোনাড থাকবে ফিমেল, বাট এখানে তার অ্যান্ড্রোজেন এক্সেস থাকবে, আমরা বলেছি যে অ্যান্ড্রোজেন যদি এক্সেস থাকে তাহলে মেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপ করবে, এক্সাম্পল কি অ্যাড্রিনোজেন্টাল সিনড্রোম এবং মাসকুলারাইজেশন ডিউ টু ইনক্রিজ অ্যান্ড্রোজেন ইন দ্য ম্যাটার্নাল সার্কুলেশন। এরপর আমরা পড়বো ডিসঅর্ডার্স অফ গোনাডাল ডেভেলপমেন্ট, তো গোনাডাল ডেভেলপমেন্ট আমরা দেখলাম এখানে কি কি ডিসঅর্ডার হতে পারে, গোনাডাল ডিসজেনেসিস হতে পারে, গোনাডাল অ্যাজেনেসিস হতে পারে, অথবা মিস গোনাডাল ডিসজেনেসিস হতে পারে। তো এখন আমরা দেখতেছি যে গোনাডাল ডিসজেনেসিস, তার মানে হচ্ছে ডিসজেনেসিস মানে হচ্ছে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট, তার মানে গোনাডস আর ইমপারফেক্টলি ডেভেলপ, এখানে কি হচ্ছে কজটা কি, কজ হচ্ছে নন ডিসজাংশন অফ দ্য ম্যাটারনাল ক্রোমোজোম, নন ডিসজাংশনের ব্যাপারটা আমরা নেক্সট স্লাইডে আসতেছি। এখানে কি হয়, এখানে নন ডিসজাংশন হওয়ার জন্য জার্ম সেল আইদার ফেল টু ডেভেলপ অর ফেল টু রিচ দ্য গোনাড, আমরা জানি যে জার্ম সেল গুলা ইন্ট্রাএমব্রায়োনিক লাইফে
যে ইয়র্ক স্ট্যাক থেকে গুনাডাল রিজে অ্যান্ড্রয়েড মুভমেন্টের মধ্যে মাইগ্রেট করে। এই মাইগ্রেশনে যদি কিনা ফেল হয় তাহলে গুনাদের কোনো জামসেল পাওয়া যাবে না। আর কি বলছে, দ্য গুনার্স আর রিপ্রেজেন্টেড বাই হোয়াইট স্টিকস উইদাউট এনি জামসেল। এখানে তাহলে গুনাডাল একটা হোয়াইট স্টিক থাকবে, কোনো জামসেল থাকবে না এখানে। এক্সাম্পলটা কি, টার্নার সিন্ড্রোম, যে ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে গুনাডাল রিজেন্সিতে এক্সাম্পল টার্নার সিন্ড্রোম, এবং টার্নার সিন্ড্রোমের ক্যারিওটাইপ অনেকবার পরীক্ষা আসে। প্যারাটোটো হবে 45XO এবং মোজাইক প্যাটার্নও থাকতে পারে, তার মানে হচ্ছে 46XX তার সাথে 45XO, যেটা মিক্সচার থাকতে পারে। এখন আমরা বললাম যে গুনাডাল ডিসজাংশনের মেইন কজটা হচ্ছে নন ডিসজাংশন অফ দ্য ম্যাটারনাল ক্রোমোজোম। তো নন ডিসজাংশন ব্যাপারটা কি একটু আমরা বুঝে রাখি, এটা হচ্ছে দ্য ফেলিওর অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম অর সিস্টার ক্রোমাটিডস টু সেপারেট প্রপারলি ডিউরিং মিওসিস। তো এখানে দেখাচ্ছে নর্মাল একটা ক্রোমোজোম, যে মিউটেন্ট ওয়ান অ্যান্ড মিউটেন্ট ডিভিশনে কি হয়, ফার্স্ট মিউটেন্ট ডিভিশনে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, সেকেন্ড মিউটেন্ট ডিভিশনে যে ডাবল স্ট্র্যান্ড যে ক্রোমোজোম আছে এটা হচ্ছে সেপারেট হয়ে দুইটা হচ্ছে দুইটা সেলের ভিতরে ঢুকে যায়, আলটিমেটলি চারটা সেল পাচ্ছি। তো নন ডিভিশনের ক্ষেত্রে কি হয় যে ক্রোমোজোমটা সেপারেট হচ্ছে না, যে আমরা দেখতেছি এখানে যে সেকেন্ড মিউটেন্ট ডিভিশনে যে ব্লু কালার যে ক্রোমোজোমটা আছে এটা দুটা ক্রোমাটিডে ডিভাইড হয়েছে, বাট হচ্ছে এটা একটা সেলের ভিতরে আছে, একটা সেলে এই ক্রোমোজোমটা অ্যাবসেন্ট আছে, এটাই হচ্ছে নন ডিজাংশন। এখন আমরা বলতেছি যে গুনাডাল অ্যাজেনেসিস অর পিওর গুনাডাল ডিজেনেসিস। অ্যাজেনেসিস মানে কি, অ্যাবসেন্স অফ ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে তার কোনো গুনাডি থাকবে না, নো গুনার্স। গুনার্স আর বায়োলেটারাল স্ট্রিক্স উইদাউট এনি পটেনশিয়াল টু প্রোডিউস হরমোন, তার মানে এই ব্লাড থেকে কোনো হরমোনও আসতেছে না। তাহলে কি পাওয়া যাবে, এ ফিমেল ফিনোটাইপ ইজ এক্সপেক্টেড রিগার্ডলেস অফ দ্য ক্রোমোজোমাল কম্পোনেন্ট অ্যান্ড স্ট্যাচার ইজ অ্যাভারেজ। দেন মিক্সড গুনাডাল ডিসজেনেসিস। মিক্সড গুনাডাল ডিসজেনেসিস মানে এখানে গুনার্স আর ইউজুয়ালি টেস্টিস অন ওয়ান সাইড অ্যান্ড স্ট্রিপ অন আদার সাইড। পেশেন্টস কাম অ্যারাউন্ড পিউবার্টি অর ফিচার্স অফ দ্য মাস্কুলিনাইজেশন অর প্রাইমারি অ্যামেনোরিয়া। দেয়ার আর ফিচার্স অফ পার্শিয়াল মাস্কুলিনাইজেশন অফ দ্য এক্সটার্নাল জেনিটালিয়া। টেস্টিকুলার রিগ্রেশন সিন্ড্রোম অর সুয়ার সিন্ড্রোম, এখানে নাম দেখে আমরা কি বুঝতেছি যে টেস্টিকুলার রিগ্রেশন সিন্ড্রোম, তার মানে তার টেস্টিস থাকবে কিন্তু সেটা রিগ্রেশন হয়ে যাবে, সেই জন্য যে প্রবলেমগুলো হবে সেটাই হবে টেস্টিকুলার রিগ্রেশন সিন্ড্রোম। এখানে পেশেন্টটা তাহলে কি, এক্স ওয়াই পেশেন্ট থাকবে, টেস্টিস অ্যাবসেন্ট থাকবে ডিউ টু অ্যাবসেন্স অফ এসআরওয়াই অর টিডিএফ। এসআরওয়াই আরেকটা নাম হচ্ছে টিডিএফ, টিডিএফ মানে হচ্ছে যে টেস্টিকুলার ডিটারমাইনিং ফ্যাক্টর অন দ্য ওয়াই ক্রোমোজোম। তাহলে দেখা যাচ্ছে যে এসআরওয়াই অ্যাবসেন্ট থাকবে, এই জন্য টেস্টিসটা অ্যাবসেন্ট থাকবে। গুনার্স আর ফাইব্রাস ডিউ টু ফেলিওর অফ দ্য ডেভেলপমেন্ট, গুনারটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেল হয়ে যাবে অথবা রিগ্রেশন হবে, ডেভেলপমেন্ট হওয়ার পরও সেটা রিগ্রেস হয়ে যাবে। তাহলে কি পাওয়া যাচ্ছে, স্টিক গুনার থাকবে ফেল টু প্রোডিউস অ্যান্ড্রোজেন অর অ্যান্টিমুলারিন হরমোন, তাহলে এখানে কি হচ্ছে কোনো ধরনের হরমোনই আমরা পাচ্ছি না। পেশেন্ট হ্যাভ নর্মাল মুলারিন সিস্টেম ডিউ টু অ্যাবসেন্ট অফ অ্যান্টিমুলারিন হরমোন, তাহলে অ্যান্টিমুলারিন হরমোন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে মুলারিন ডাক্ট থেকে নর্মাল মুলারিয়ান সিস্টেমের ডেভেলপমেন্ট হবে, তার মানে ফেরিটেন টিউব লিটোরাস অ্যান্ড আপার পার্ট অফ দ্য ভ্যাজিন একটু ডেভেলপ করবে। দেন ইন্টারনাল জেনিটাল অর্গানস আর ফিমেল অ্যান্ড এক্সটার্নাল জেনিটাল আর ফিমেল, কারণ কি, কারণ হচ্ছে অ্যান্ড্রোজেন নাই। আমরা তো জানি যে অ্যান্ড্রোজেন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে এক্সটার্নাল জেনিটাল আর ফিমেল। দেন পেশেন্টস কাম উইথ প্রাইমারি অ্যামিলোরিয়া, কেন প্রাইমারি অ্যামিলোরিয়া, কারণ তার তো হচ্ছে যে গুনাটা আছে এটা একটা টেস্টিস, আসলে টেস্টিস তার ওভারি নাই, আমাদের হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের জন্য যে ওভারিয়ান হরমোন দরকার সেটা তার বডিতে নাই, এই জন্য সে কি করবে প্রাইমারি অ্যামিলোরিয়া নিয়ে প্রেজেন্ট করবে। অ্যাট দ্য রিস্ক অফ গুনাডাল টিউমার আর হাই, পেশেন্ট নিড গুনাডেক্টমি অ্যান্ড ইস্ট্রোজেন অ্যান্ড পজিস্টন থেরাপি ইজ গিভেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা আলোচনা করবো টেস্টিকুলার ফেমিনাইজেশন অর অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম। এখানে নামটা কি, টেস্টিকুলার ফেমিনাইজেশন, তার মানে বোঝাচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল তার টেস্টিস থাকবে বাট ফেমিনাইজেশন মানে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। আরেকটা নামটা কি, অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম, এখানে বোঝাচ্ছে যে অ্যান্ড্রোজেন থাকবে বাট ইনসেন্সিটিভ হবে, মানে অ্যান্ড্রোজেনের অ্যাকশনটা আমরা পাবো না বডিতে। তাহলে কি আছে এখানে, এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আমরা জানি যখন দুইটা ডিফেক্টিভ জিন ইজ নেসেসারি টু এক্সপ্রেস এ ডিজিজ দ্যাট ইজ কল্ড রিসেসিভ ডিসঅর্ডার। তো এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার ইন কেস অফ ফিমেল দুইটা ডিফেক্টিভ জিন লাগবে ডিজিজ প্রকাশ করার জন্য, কিন্তু ইন কেস অফ মেল যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে এজন্য একটা ডিফেক্টিভ জিন থাকলে ডিজিজটা প্রকাশ পাবে। এই জন্য দেখা যাচ্ছে যে মেলের ক্ষেত্রে এটা কি হয়, ক্যারেক্টারটা এক্স ওয়াই থাকে এবং এই এই ডিফেক্টিভ জিন এক্সটা আসবে সাধারণত মায়ের কাছ থেকে, আর গুনাটা কি পাবো আমরা, টেস্টিস পাচ্ছি। গুনাটা ইউজুয়ালি আনরিসেন্টেড টেস্টিস। এখন আমরা জানি যে যখন হচ্ছে এমব্রায়োতে যে টেস্টোস্টেরন রিলিজ হয় এটা কিন্তু অনেক কিছুতে হেল্প করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে যে টেস্টিস ডিসেন্ড করতে হেল্প করে। আমরা যে ডিসেন্ড করতে টেস্টিস কিসের উপর ডিপেন্ড করে, গ্যাবাডোপ্লাম টেস্টিস, ইন্টারনাল প্রেশার, তার সাথে টেস্টোস্টেরন,
তো এই টেস্টোস্টেরনটা যদি কিনা এফেক্টিভ না হয় তাহলে তো হচ্ছে টেস্টোস্টেরন ভালো মতো ডিসেন্ড করবে না, স্কোটামে আসবে না, এই জন্য আনডিসেন্ডেড টেস্টেস পাওয়া যাবে। টেস্টটা কোথায় থাকতে পারে? ল্যাবেটে থাকতে পারে, ইনগ্রান ক্যাভে থাকতে পারে, অথবা ইন্ট্রাভিজার থাকতে পারে। তো ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি সে ফিমেল থাকবে। আন্ডারলাইং প্যাথোলজি, প্রবলেমটা কোথায়? তার প্রবলেম হচ্ছে এনজাইম ডিফেক্ট থাকবে ইন দ্য বায়োসিনথেসিস অফ দ্য টেস্টোস্টেরন, অর পেরিফেরাল টিস্যু এনজাইম ডিফেক্ট থাকতে পারে। তার মানে টেস্টোস্টেরন প্রোডাকশন এনজাইম থেকে সেখানে ডিফেক্ট, অথবা এই টেস্টোস্টেরন প্রোডাকশন হওয়ার পর যে অ্যাক্টিভ ফর্ম কনভার্ট হয় পেরিফেরাল টিস্যুতে যে সেখানেও এনজাইম ডিফেক্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে ইনএবিলিটি অফ দ্য ইন্ড অর্গানস টু রেসপন্ড টু অ্যান্ড্রোজেন্স, আইদার দেয়ার ইজ ল্যাক অফ অ্যান্ড্রোজেন সাইটোসোল রিসেপ্টর অর দ্য রিসেপ্টর ইজ ডিফেক্টিভ। আমরা জানি যে হরমোন যে রিসেপ্টর গুলো কোথায় থাকে, সেল মেমব্রেন থাকে, সাইটোসোলে থাকে আর নিউক্লিয়াসে থাকে। তো প্রোটিন হরমোন গুলো সেল মেমব্রেনে বাইন্ড করে, আর যে স্টেরয়েড হরমোন তারা হচ্ছে সাইটোসোল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আর থাইরয়েড হরমোন গুলো নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তো অ্যান্ড্রোজেন থেকে স্টেরয়েড হরমোন এটা কি করবে? সাইটোসোল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তো দেখা যাচ্ছে এই রিসেপ্টর গুলোই কম থাকে, অথবা যদি রিসেপ্টর থাকেও সেটা মিউটেড হয়ে ডিফেক্টিভ হয়ে গেছে, এই জন্য অ্যান্ড্রোজেন যখন এটার সাথে বাইন্ড করবে কোনো ইফেক্ট পাওয়া যাবে না। তাহলে এখানে মেইন প্রবলেম গুলো কি হচ্ছে? ডিফেক্টিভ সিনথেসিস অফ দ্য অ্যান্ড্রোজেন ডিউ টু এনজাইম ডিফেক্ট, ডিফেক্ট ইন দ্য কনভার্সন অফ দ্য অ্যান্ড্রোজেন টু অ্যাক্টিভ ফর্ম ডিউ টু পেরিফেরাল এনজাইম ডিফেক্ট, অ্যান্ড অ্যান্ড্রোজেন ইজ সাফিসিয়েন্ট বাট ল্যাক অফ রিসেপ্টর অর ডিফেক্টিভ রিসেপ্টর। ল্যাক অফ অ্যান্ড্রোজেন ইফেক্ট অন দ্য বডি, রিসেপ্টরের সাথে হচ্ছে যে কম থাকে অথবা রিসেপ্টর ডিফেক্টিভ থাকে, তাহলে সে বাইন্ড করলেও কোনো অ্যান্ড্রোজেন ইফেক্ট আমরা পাচ্ছি না। তো অ্যান্ড্রোজেন কনভার্ট টু স্টেরয়েড ইন দ্য পেরিফেরাল টিস্যু। আমরা জানি যে বডিতে যে অ্যান্ড্রোজেন থাকে এটা ফ্যাটের যে অ্যারোমেটিক এর মাধ্যমে কনভার্ট হয় স্টেরয়েডে। তো যেহেতু অ্যান্ড্রোজেন বডিতে আছে কিন্তু সে কোনো ইফেক্ট দিতে পারতেছে না, তো এই অ্যান্ড্রোজেন গুলো ফ্যাটের যে তখন কি হবে, অ্যারোমেটিক এর মাধ্যমে স্টেরয়েডে কনভার্ট হবে। তো ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ডিউ টু ল্যাক অফ অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি। আমরা আগেই বলেছি যে অ্যান্ড্রোজেন যদি ডেফিসিয়েন্সি থাকে, অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া পাওয়া যাবে। আর এখানে কি হবে? ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ফিমেল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাট ডিউ টু স্টেরয়েড। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো? রিয়ালি ডায়াগনোস প্রায়র টু পিউবার্টি, প্রেজেন্স উইথ প্রাইমারি অ্যামিনোরিয়া অ্যান্ড অর ইনফার্টিলিটি, যেহেতু তার কোনো ওভারি নাই, ওভারিং হরমোন থাকবে না, তার অ্যামিনোরিয়া থাকবে, ইনফার্টিলিটি থাকবে, সে এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। এক্সামিনেশন করলে আমরা কি পাবো? ব্রেস্ট ডেভেলপমেন্ট ইজ অ্যাডিকুয়েট, কারণ কি স্টেরয়েড আছে, স্টেরয়েডের জন্য ব্রেস্ট ডেভেলপমেন্টটা অ্যাডিকুয়েট থাকবে। নিপল সাইজ স্মল উইথ পেল অ্যারিওলা, ফিমেল ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট অ্যান্ড ফিমেল ভয়েস, দেয়ার ইজ ইন অ্যান্ড কোয়েডাল টেন্ডেন্সি, লং আর্মস, বিগ হ্যান্ডস অ্যান্ড ফিট, অ্যাবসেন্ট অর স্পার্স অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার, হেয়ারলেস ফিমেল। আমরা জানি হচ্ছে যে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনের কিছু ইন্ড অর্গান আছে, তার মধ্যে আছে হেয়ার ফলিকল, দেন হচ্ছে ফ্যালাস, এগুলো হচ্ছে ইন্ড অর্গান। এগুলোতে কি করে, যেহেতু হচ্ছে অ্যান্ড্রোজেন এই হেয়ার ফলিকল উপর কোনো ইফেক্ট দিতে পারতেছে না, এই জন্য হচ্ছে হেয়ার, সাধারণত একটা হেয়ারলেস ফিমেল দেখা যাবে এখানে। এক্সটার্নাল জেনিটালিয়া লুকস লাইক ফিমেল অ্যান্ড ভাজিনা ইজ শর্ট অ্যান্ড ব্লাইন্ড বাট নর্মাল ভালভা। এখন এই কন্ডিশন আমরা জানি যে টেস্টিস থাকে, শুধুমাত্র এখানে অ্যান্ড্রোজেনের প্রবলেম, টেস্টোস্টেরন তৈরি হচ্ছে না অথবা টেস্টোস্টেরন তৈরি হলো সেটা ইফেক্ট করতেছে না, কিন্তু তার সাইটোসোল থেকে যে অ্যান্টিমোরিন হরমোন আছে সেটা তো ঠিকই সিকেশন হচ্ছে, এই জন্য মুলার ডাক সিস্টেমটা ডেভেলপ হবে না, এই জন্য ফেলোপিয়ান টিউব, ইউটেরাস মানে আপাতত ভ্যাজিনা পাওয়া যাবে না, এবং যেটা পাওয়া যাবে ভ্যাজিনাটা শর্ট থাকবে, ব্লাইন্ড থাকবে, কিন্তু ভালভাটা নর্মাল থাকবে। একটা পিকচার দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আনডিসেন্ডেড টেস্ট যেটা লেভেতে ছিল। এখন ইনভেস্টিগেশন গুলো আমরা কি পাবো? ইনভেস্টিগেশন করলে সিরাম টেস্টোস্টেরন লেভেলটা এভারেজ থাকবে, ফর নর্মাল মেল লেভেলটা এভারেজ থাকবে, নর্মাল মেলে যা থাকে তাই পাবো আমরা, কিন্তু সিরাম স্টেরয়েড লেভেলটা হাই থাকবে দেন নর্মাল ফর মেল, কিন্তু মেলে যতটুকু স্টেরয়েড থাকার কথা তার চেয়ে বেশি থাকবে। সিরাম এলিস লেভেলটা নর্মাল অথবা স্লাইটলি লিমিটেড থাকবে। ডায়াগনোসটা কনফার্ম করবো আমরা গুনাডাল বায়োপসি করে, যদি বায়োপসি করি তাহলে আমরা কি পাবো, সেনিফ্রেস টিউবুল করে স্মল থাকবে অ্যান্ড হাইলিনাইজড হয়ে যাবে, এবং স্পার্মাটোজেনেসিসটা অ্যাবসেন্ট থাকবে। কেন অ্যাবসেন্ট থাকবে? আমরা জানি যে স্পার্মাটোজেনেসিসের ইনিশিয়েশন অ্যান্ড মেইনটেনেন্স ইজ মেইনটেইনড বাই অ্যান্ড্রোজেন, যেহেতু অ্যান্ড্রোজেন ইফেক্টই নাই এর জন্য স্পার্মাটোজেনেসিসটা অ্যাবসেন্ট থাকবে। লেডিক অ্যান্ড সার্টেল সেলস আর নর্মাল। এখন ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করবো? ইন্ডিভিজুয়াল শুড বি রেয়ার্ড আপ অ্যাজ গার্ল, দ্য একটিভিক গুনার্স আর টু বি রিমুভ অ্যাজ দ্য রিস্ক অফ গুনাডাল ম্যালিগন্যান্সি, গুনাডাল ব্লাস্টোমা অর ডিজেনোমা আর হাই 20-30%, অ্যান্ড ভ্যাজিনোপ্লাস্টি ইজ ডান আফটার দ্য গ্রোথ ইজ কমপ্লিটেড 16-18 ইয়ার্স উইথ ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স।
after a bunionectomy, long-term estrogen replacement therapy should be prescribed for its effect on the vaginal epithelium, osteoporosis, and cardiovascular system. তাহলে সে ফিমেল হিসেবে বড় হবে এবং তার একটু ভ্রূণটা অবশ্যই আমাদের হচ্ছে যে রিমুভ করতে হবে, কারণ এখানে তো ভ্রূণটার ম্যাগনেসের চান্স অনেক বেশি, 20-30%, এবং তাকে হচ্ছে ভ্যাজিনাল প্লাস্টি করা যেতে পারে 16-18 বছর বয়সে। আর গুয়াডেক্টমি করার পর তাকে আমরা লং টার্ম ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিব, কারণটা কি আমরা জানি ইস্ট্রোজেনটা হচ্ছে ভ্যাজিনাল এপিথেলিয়াম ম্যাচুরেশন এবং মেইনটেনেন্সে হেল্প করে, এছাড়া হচ্ছে ইট প্রিজার্ভ দ্য বোন ডেন্সিটি অ্যান্ড ইট রেগুলার দ্য কোলেস্ট্রল সিনথেসিস ফ্রম দ্য লিভার। এই জন্য আমরা লং টার্ম ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিব। And appropriate counseling is very much important. It may be psychologically traumatic to disclose the diagnosis either to the patient or to the parents. Patient should be told that as the gonads are abnormal, so it can be removed. এখন আমরা পড়বো adrenogenital syndrome or congenital adrenal hyperplasia. নাম দেখে কি বোঝাচ্ছে যে adrenogenital syndrome, তার মানে adrenal gland এবং genital organ এ abnormality থাকবে এখানে। আরেকটা নাম হচ্ছে কনজেন্টাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা হাইপারপ্লাসিয়া থাকবে। দেখি এখানে কি আছে যে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তার মানে এখানে দুইটা ডিফেক্টিভ জিন লাগবে ডিজিজটা প্রকাশ করার জন্য। আর এখানে কি হয় ইনবর্ন ইরর অফ অ্যাড্রিনাল স্টেরয়েড মেটাবলিজম। আমরা জানি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কর্টেক্স এবং মেডুলা, কর্টেক্স থেকে কি কি স্টেরয়েড হরমোন সিক্রেশন হয়, মিনালোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং সেক্স হরমোন। তো এই হরমোনগুলোর সিনথেসিসেই হচ্ছে প্রবলেম হবে। Etiology: defect in the enzymes that are responsible for the synthesis of the cortisol, aldosterone, in very rare cases androgen. All forms of congenital adrenal hyperplasia are characterized by low level of cortisol, high level of ACTH, and adrenal hyperplasia. Exact clinical manifestation depends on the type of the enzyme defect. So কোন ধরনের এনজাইম ডিফেক্ট আছে সেটার উপর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা ডিপেন্ড করবে। মোস্ট কমন কি 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, সেখানে কি থাকে মিনারোকর্টিকয়েডটা ডেফিসিয়েন্সি থাকে, এই জন্য হাইপোটেনশন পাওয়া যায়, এছাড়া হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরিমিয়া পাওয়া যাবে এবং হাইপারক্যালেমিয়া পাওয়া যাবে। আর রিয়ারলি ডিউ টু 11 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, সেখানে কি থাকে মিনারোকর্টিকয়েড এক্সেস থাকে এবং তার সাথে হাইপারটেনশন থাকে, অথবা 3 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিও থাকতে পারে। এখন দেখি আমরা হরমোনাল সিক্রেশন কিভাবে রেগুলেট হয়। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসটিএস রিলিজ হবে, এটা অ্যাড্রিনাল কর্টেক্স স্টিমুলেট করবে এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে কর্টিকাল হরমোনগুলো সেগুলো সিক্রেট হবে, মিনালোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং অ্যান্ড্রোজেন সিক্রেশন হবে। তো রেগুলেশন অফ হরমোন সিক্রেশন, আমরা জানি হরমোন সিক্রেশনের জন্য তিনটা রেগুলেটরি প্রসেস আছে, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল এবং ডায়ারনাল ভ্যারিয়েশন। পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল কি, যখন কোনো একটা হরমোন বা সাবস্টেন্স বেড়ে গেলে অপর কোনো হরমোন বা সাবস্টেন্স সিক্রেশনটা বাড়ায় দেয়, সেটাকে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল বলে। এক্সাম্পলটা কি, যখন ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে তখন ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যাবে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কি, যখন কোনো হরমোন বা সাবস্টেন্স বডিতে বেড়ে যায় তখন তার রেগুলেটরি হরমোন বা সাবস্টেন্স সিক্রেশনটা কমায় দেয়, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। এক্সাম্পলটা কি, যখন কর্টিসোল সিক্রেশনটা বেড়ে যায় তখন এসিটিএস সিক্রেশনটা কমায় দিবে। এটা হচ্ছে ডায়ারনাল ভ্যারিয়েশন, মানে হরমোন সিক্রেশন ডিপেন্ড অন টাইম। এক্সাম্পলটা কি হয়, গ্রোথ হরমোন রাতে সিক্রেশন বেশি হয়। এখন আমরা দেখতেছি যে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কি হয়, এখানে যে হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন সিক্রেশন করে, যেটা অ্যান্টিপিটুইটারি স্টিমুলেট করে, অ্যান্টিপিটুইটারি থেকে এসটিএস সিক্রেশন হয়, এই এসটিএসটা আবার অ্যাড্রিনাল কর্টেক্স স্টিমুলেট করে এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিসোল রিলিজ হয়। এই কর্টিসোলটা যখন এক্সেস অ্যামাউন্টে হবে তখন সেটা অ্যান্টিপিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে ইনহ্যাবিট করবে, তার মানে হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল করতেছে, এই জন্য এসটিএস সিক্রেশনটা কমে যাবে। Etiology of adrenogenital syndrome. এখানে কি থাকে, deficiency of cortisol due to enzyme defect. তখন absence of negative feedback control. Cortisol deficiency থাকলে negative feedback control absent থাকবে, তখন কি হবে এসটিএস সিক্রেশনটা বেড়ে যাবে। এসটিএস সিক্রেশন যদি বেড়ে যায় সেটা স্টিমুলেট করবে অ্যাড্রিনাল কর্টেক্সকে, তখন অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হয়ে যাবে এবং অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হলে এক্সেস অ্যান্ড্রোজেন সিক্রেশন হবে, যার জন্য ভিজুয়ালাইজেশন অফ দ্য ফিমেল অফস্প্রিং হবে। ভিজুয়ালাইজেশন মানে কি, ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে male sexual characteristics in female due to excess androgen. এখন আমরা দেখবো স্টেরয়েড হরমোন সিনথেসিস, যেটা পাথওয়ে আমরা জানি যে কর্টিকাল হরমোন সবগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন এবং তাদের র ম্যাটেরিয়ালটা হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল থেকে প্রেগনিনোলন তৈরি হয়, প্রেগনিনোলন থেকে প্রোজেস্টেরন তৈরি হয় এবং এই প্রোজেস্টেরন থেকে তিনটা পাথওয়েতে তিনটা হরমোন তৈরি হয়, অ্যালডোস্টেরন তৈরি হয়, দেন কর্টিসোল তৈরি হয় এবং হচ্ছে টেস্টোস্টেরন তৈরি হয়।
দেখা যাচ্ছে যে অ্যালডোস্টেরন তৈরি করার জন্য যে এনজাইম লাগে 21 আলফা হাইড্রোক্সিলেজ, এই 21 আলফা হাইড্রোক্সিলেজ এই এনজাইমটা যদি ডিফেক্ট থাকে তাহলে আমরা অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি পাবো। আবার দেখা যাচ্ছে ইলিভিন বিটা হাইড্রোক্সিলেজ যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে কর্টিসল ডেফিসিয়েন্সি পাওয়া যাবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে? অ্যাম্বিগুইটি অফ সেক্স এট বার্থ, অ্যাম্বিগুইটি অফ সেক্স ডিটেক্টেড এট বার্থ আর ডিউ টু অ্যাড্রেনজেন্টাল সিনড্রোম আনলেস প্রুভড আদারওয়াইজ। তার মানে জন্মের সময় তার সেক্স বোঝা যাবে না, সে কি মেল না ফিমেল এটা বোঝা যাবে না, এটা যদি হয় তাহলে এটা আমাদের ধরে নিতে হবে অ্যাড্রেনজেন্টাল সিনড্রোম আনলেস প্রুভড আদারওয়াইজ। এছাড়াও আর কিডনি প্রেজেন্ট করতে পারে, যদি মাইল্ডার ফর্ম থাকে ডিজিজ তাহলে হার্সুটিজম এবং অ্যামিলোনিয়া আসতে পারে। ডায়াগনোসিস এট বার্থ কিভাবে ডায়াগনোস করবো? অ্যানড্রাস ক্লাইটোরিস, প্রেজেন্স অফ পিনাল ইউরেথ্রা অর হাইপোস্পেডিয়াস, মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকবে, যদি সল্ফ ওয়াস্টিং থাকে মানে মিনালোকর্টিকয়েড যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হাইপোনেট্রিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে এবং হাইপোটেনশন থাকবে। এছাড়া হচ্ছে ফিউশন অফ দ্য ল্যাবে মাইনোরা পাওয়া যাবে। এখানে আমরা দেখতেছি যে পিনাল ইউরেথ্রা, হাইপোস্পেডিয়াস এবং ফিউশন অফ দ্য ল্যাবিয়া। এখানে দেখা যাচ্ছে ক্লাইটোরম্যাগালি এবং তার সাথে ফিউশন অফ দ্য ল্যাবিয়া। এখন আমরা ইনভেস্টিগেশন করলে কি পাবো? যেহেতু তার প্রবলেমটা মেইন প্রবলেম হচ্ছে কর্টিসল ডেফিসিয়েন্সি, কারণ তাকে কর্টিসল বায়োসিনথেসিসের যে এনজাইম সেই এনজাইম ডিফেক্ট থাকে, এই জন্য বডিতে কর্টিসল কম থাকে। কর্টিসল কম থাকা যদি এক্সট্রেস সিকেশনটা অনেক বেড়ে যায়, এক্সট্রেস বেড়ে যাওয়ার জন্য অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হয়। আমরা জানি যে সেল সাইকেলে দুটা ফেজ আছে, সেল ডিভিশন এবং ইন্টারফেজ। ইন্টারফেজ টাইমে যে দুটা এক্স ক্রোমোজোম যদি থাকে তাহলে একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে আর একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে। এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমকে বার বডি বলা হয় বা সেক্স ক্রোমাটিন বলে। এটা শুধু ফিমেলে পাওয়া যায়, মেলে পাওয়া যায় না কেন? মেলে তো শুধু থাকে এক্স ওয়াই, তার মানে একটা এক্স ক্রোমোজোম থাকে, যে একটা এক্স ক্রোমোজোম থাকে সেটা অ্যাক্টিভ থাকে, এই জন্য আমরা মেলে কোনো বার বডি পাই না। এছাড়া আমরা কি দেখবো? সিরাম 17 হাইড্রোক্সি প্রোজেস্টন ইলিভেটেড টু বিয়ন্ড 800 ন্যানোগ্রাম পার ডিএল। 17 হাইড্রোক্সি প্রোজেস্টনটা একটা ইন্টারমিডিয়েট ফর দ্য প্রোডাকশন অফ দ্য টেস্টোস্টেরন, তো এটা হচ্ছে বডিতে বেড়ে যাবে। সিরাম ইলেকট্রোলাইট লেভেল হাইপোনেট্রিমা, হাইপোক্লোরিমিয়া অর হাইপারক্যালেমিয়া ইন সল্ট লোজিং সিনড্রোম। আমরা জানি যে মিনালোকর্টিকয়েডটা কি করে, অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরনটা হচ্ছে কিডনিতে সোডিয়াম এবং ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার দেশে করে এবং পটাশিয়ামকে এক্সক্রিট করে। তো বডিতে যদি এই অ্যালডোস্টেরন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? সোডিয়াম হাইপোনেট্রিমিয়া হবে, হাইপোক্লোরিমিয়া হবে, এছাড়া হচ্ছে হাইপারক্যালেমিয়া হবে। এখন ইউরিনারি এক্সক্রিশন অফ দ্য প্রেগন্যান্ট ট্রায়াল অ্যান্ড 17 টেস্টোস্টেরন আর মার্কলি এলিভেটেড। আমরা জানি টেস্টোস্টেরনটা যখন মেটাবলিজম হয়, মেটাবলিজম হয়ে 17 টেস্টোস্টেরন তৈরি করে যেটা কনজুগেট করে উইথ সালফেট, তারপর সেটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায় বডি থেকে। তাহলে আমরা ইউরিনে এই ইন্টারমিডিয়েটসগুলো মেটাবলিক যে প্রোডাক্ট সেগুলো অনেক বেড়ে যাবে। এখন ম্যানেজমেন্ট, আফটার ডায়াগনোসিস লং টার্ম থেরাপি উইথ কর্টিকোস্টেরয়েড ইজ এসেনশিয়াল টু সাপ্রেস দ্য অ্যাডনোকর্টিকাল হাইপার ফাংশন। তাহলে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কর্টিসল ডেফিসিয়েন্সি। আমরা যদি লং টার্ম কর্টিসলটাকে সাপ্লিমেন্ট দিই তাহলে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলটা আবার হচ্ছে যে এস্টাবলিশ হবে, তাহলে এসিডিটি সিকেশনটা কমে যাবে, এসিডিটি সিকেশন যদি কমে যায় তাহলে এক্সেস অ্যাড্রেনাল প্রোডাকশনটাও কমে যাবে। তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি? হাইড্রোকর্টিসন দিয়ে 10-20 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া টু সাপ্রেস দ্য এক্সেস এসিডিটি সিকেশন। এছাড়াও মিনালোকর্টিকয়েড ফ্লোরো কর্টিসন দিতে পারি ইন 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। ইন ইউনিট, ইউনিট হলে আমরা কি করবো? রিডাকশন অফ দ্য ক্লাইটোরোপ্লাস্টি, সার্জারি টু রিডিউস দ্য এনলার্জড ক্লাইটোরিস। এছাড়া রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে পারি, রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্যে আছে ক্লাইটোরোপ্লাস্টি অ্যান্ড ভ্যাজিনোপ্লাস্টি। টাইমিং অফ দ্য সার্জারি ইজ ডিবেটেড, রিকমেন্ডেড টাইম ফর ভ্যাজিনোপ্লাস্টি ইজ অ্যাট দ্য অনসেট অফ পিউবার্টি। রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালিটি রিমেইন আনএফেক্টেড ইফ ট্রিটেড আর্লি। তাহলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু প্রিজার্ভ দ্য রিপ্রোডাক্টিভ ফাংশন। আমরা প্রিনেটাল ডায়াগনোসিসও করতে পারি, কিভাবে? 9-12 উইকস আমরা কোভিড ব্লাড স্যাম্পলিং করতে পারি অথবা অ্যামনিওসেন্টেসিস করতে পারি। অ্যামনিওসেন্টেসিস করলে আমরা 17 হাইড্রোক্সিপোজিটিভ যেটা সেটা ইলিভেটেড হবে, এছাড়াও ইলিভেটেড হবে। আচ্ছা, যদি প্রিনেটাল ডায়াগনোসিস হয়ে যায় তাহলে প্রিনেটাল থেরাপি উইথ ডেক্সামেথাসোন অর টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি ইজ দ্য অপশন।
তাহলে এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে জানতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো।